আরো হই হই সাঁওতাল, সবাই মিলে থাকি আমরা সকাল বিকাল। এদেশ আমার জন্মভূমি, দলিত বেদে হলেও আমি আছে অধিকার উন্নয়ন, হাজু মুন্ডা সবাই আপন। শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান আমাদের কণ্ঠে। সাথে আছি আমি অনন্যা হাজং। আমি কৌশিক হাজং। আমাদের কণ্ঠ একটি ব্যতিক্রমী ম্যাগাজিন অনুষ্ঠান। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর যুবনেতাদের প্রত্যক্ষ অংশগ্রহণে এবং আমাদের ভাষায় অনুষ্ঠানটি নির্মাণ করা হচ্ছে। আমাদের প্রাত্যহিক জীবনের নানা সমস্যা ও এর উত্তরণের উপায়, অধিকার ও উন্নয়ন এই অনুষ্ঠানের মূল উপজীব্য। আমাদের আজকের পর্ব হাজং সম্প্রদায়। অনুষ্ঠানটি প্রচার হচ্ছে হিউম্যান রাইটস প্রোগ্রাম UNDP-র সৌজন্যে। বন্ধুরা, প্রথমে জানিয়ে দিই আমাদের আজকের আয়োজন মালার কথা। আজ আমরা শুনব হাজং ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় প্রতিবন্ধকতা বিষয়ক একটি আলোচনা, হাজং ভাষার গান ও হাজং মাতা রাশিমণি নিয়ে একটি কথিকা। সুপ্রিয় শ্রোতা, নৃবিজ্ঞানীদের মতে হাজংদের আদিনিবাস উত্তর বর্মায়। হাজং পুরুষদের একটি দল আদিনিবাস ত্যাগ করে ভারত উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় বসবাস শুরু করে। পরবর্তীতে আমরা আসামের কামরূপ জেলার হাজো নামক স্থানে বসতি স্থাপন করি। সপ্তদশ শতকে মুঘলদের দ্বারা বিতাড়িত হয়ে হাজংরা গারো পাহাড়ে আশ্রয় নেয় এবং পরে সমতল ভূমিতে বসবাস শুরু করি। বর্তমানে বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলার হাজংদের বসবাস হলেও সিলেট জেলার কিছু কিছু অংশে আমরা বাস করি। বাংলাদেশে হাজং জনসংখ্যা প্রায় 20,000। আমাদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি, তবে আমাদের ভাষায় কোনো বর্ণমালা নেই, বাংলা ভাষাতেই আমরা লেখাপড়া করি। হাজং জনগোষ্ঠীর মধ্যে শিক্ষিতের হার প্রায় 70%, তবে উচ্চশিক্ষা গ্রহণের হার খুবই কম। হাজং ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় কেন পিছিয়ে আছে, এবার তা নিয়ে শুনব একটি আলোচনা। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তনুশ্রী হাজং শীলা। আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে উচ্চ শিক্ষা নিয়ে হাজং জাতির সংকট এবং করণীয়। হাজং জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক 20,000। উমলা শিক্ষার হার আনুমানিক 70% উব। এদের দেখা যায় খালি প্রাথমিক আর মাধ্যমিক পর্যন্ত, কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে এতটা চোখে না পড়ে আর কি। তো আজকে মলগণ আলোচনায় আসে হাজং সমাজলা বিশিষ্ট নেতা, শিক্ষানুরাগী, সমাজসেবক আর বহুমাত্রিক লেখক মতিলাল হাজং। আরও আছে কবি, গীতিকার, সংগঠক, তরুণ রাজনীতিবিদ সুজন হাজং। আরও আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে অধ্যয়নরত রীতা হাজং। আজকে আলোচনায় আপনাগুলোকে হুবাকো স্বাগত জানাই। তবে প্রথমে যাব লাগছে সুজন হাজং ভাই, উচ্চশিক্ষায় হাজং শিক্ষার্থীরা যে পাচ্ছে রুষে, এই ব্যাপারে আপনার মতামত কি? অনেক ধন্যবাদ তনুশ্রী হাজং তোকে, একটা সুন্দর প্রশ্ন করিও বুকরা। আসলে হাজংগুলো উচ্চশিক্ষা নিয়ে যে পাশে রয়েছে এলা বাখার কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হলো যে জীবন সংগ্রাম। আমরা টঙ্ক, তেভাগা, ব্রিটিশ বিরোধী আন্দোলন, কৃষক আন্দোলন, হাতিবাগার আন্দোলন এবং 1971 নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে অংশগ্রহণ করিছে। তো আসলে শিক্ষার ক্ষেত্রে মূলত আমরা টিকা পয়সালো একটা ব্যাপার আছে। ময় মনে করে হাজং জনগোষ্ঠীর আজকে যে শিক্ষালা দুরবস্থা, বিশেষ করে উচ্চ শিক্ষালার ক্ষেত্রে আমরা অনেক পাশে রয়েছে। তার মানে আমরা অভিভাবকগুলো যদি সচেতন হয়, প্রথমত আমরা
মন নিয়ে হপন তৈরি করিব লাগব, যে আমরা হপন দেখে আমরা পরবর্তী প্রজন্ম যেন সুশিক্ষিত হয়, আমরা যেন আমরা সাওয়াগে স্কুল নি দেয়, আমরা যেন আমরা সাওয়াগে কলেজ নি দেয়, আমরা যেন আমরা সাহসে বিশ্ববিদ্যালয় দেয়। এই সচেতনতা, এই স্বপন হপনটা আমরা হাজং সমাজ নি প্রথিত করিবে লাগিব অভিভাবকদের মধ্যে। এবং অভিভাবকগুলো যদি সচেতন হয়, বিশেষ করে দারিদ্রতা শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নহায় আমার মনে করে, এখানে সচেতনতাই বড় জিনিস। আচ্ছা বাখারকে ধন্যবাদ তোকে। তো মহিলা যাব লাগছে হাজং সমাজলা বিশিষ্ট নেতা মতিলাল হাজং ভাই, মানে তরবা জানিব যাব লাগছে যে উচ্চ শিক্ষা নিয়ে যে হাজং ছাত্রছাত্রী গুলো পিট পাচ্ছে রুশে, তো এই ক্ষেত্রে কোনটা দায়িত্ব মনে করে, দরিদ্রতা নাকি সচেতনতা? ধন্যবাদ তনুশ্রী হাজং দে। মরা জানা মতে এবং জরিপ মতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে সমস্ত হাজং ছাত্রগুলো পড়ি, এরা কিন্তু ধনী ঘরের সন্তান নয়, ওগুলো মেধাতে ওরা আইসে, ওরা বাপ মার চেতনা সচেতন আছে বোধেন এবং এই পরন্তা নিয়ে পাশে। যেমন সোহেল আজম আজ ঢাকা ইউনিভার্সিটি নিয়ে পড়িছে, ওরা বাবা থানা গাড়ি চালাবেন, আজকে বগাদুবিলে যেই ইচ্ছাই সবকিছু, সচেতনতা আছে বিধায় কিন্তু এই পন্থা হয়ে পাশে। অর্থ দারিদ্রকে দোষ না দে, দারিদ্রতা নিজেরাই ডাকে আনে এবং দারিদ্রতা ডাকে আনে নিজেরাই অবহেলার জন্য, অসচেতনতার জন্য, অমিতব্যয়ী এই সমস্ত কারণে। কিন্তু লেখাপড়ার জিনিস আরো রকম, এটা হলো মা বাবারা আগ্রহ থাকি লাগিব এবং মরা সেবা দেখে ওই যে যে কথা সূচনা করছে হপা স্বপ্ন থাকি লাগিব। মানে মেইন কথা হচ্ছে যে সচেতনতা, সচেতনতা এবং এবং মেধা তৈরি তৈরি। হ্যাঁ, তো বাখারকে ধন্যবাদ তোকে। এরামে যাব লাগছে রীতা হাজং ভাই, তই তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নি পড়ি, হাজংলা যে উচ্চ শিক্ষা ওরা যে গ্রহণ করিব না পাবো লাগছে, এই ক্ষেত্রে যে ওরা বাধারা পায়, মানে তাই কোনটাকে মনে করে, মানে কি কি ওরা বাধা পাবো লাগছে? ধন্যবাদ তনুশ্রী দিকে। প্রথমে জানে মই উচ্চশিক্ষা গ্রহণের জন্য আমার প্রথমে কব ইচ্ছা শক্তি থাকি লাগবে ওলা প্রচুর, মানে মগে ইমুখ পর্যায়ে যাইতে হবে ওলা স্বপ্ন থাকি হপন থাকি লাগবে, হপন তো হচ্ছে মোলা টার্গেট, এলা মই একটা জায়গা নিয়ে পরীক্ষা দিব মোলা ওদের স্বপ্ন তৈরি করি লাগবে। বাবা মা অবশ্যই প্রত্যেকটা বাবা মা স্বপ্ন দেখে মোলা সবার ইমুখ হোক উমুক হোক, যেমন মোলা বাবা মাকে কয় মই মোলা বাবা মার স্বপ্ন দেখিব মোলা যেন ডাক্তার হোক। মই এক বছর জাতীয় কমিনে ভর্তি হয়েছে প্রথমবার, প্রথমবার ভর্তি হওয়ার পর তারপর বাবা মা ডাক্তার নিয়ে পড়াবো এক বছর, এলা বাবা মার স্বপ্ন ডাঙর মোলা তো হচ্ছে ডাক্তার নিয়ে ইচ্ছা আসেন, পরে দেখা যায় এত পড়াশোনা কি শোনা মোলা দ্বারা তো সম্ভব না হয়। তারপর মই এক বছর অতি পিছিয়েছে, পিছিয়েছে পরে জাহাঙ্গীরনগর নিয়ে আসলাম, যেগুলো আমার পরীক্ষা দিছে প্রথমে এত ভালো লেগেছে জাহাঙ্গীরনগর, মানে এটা গ্রামাঞ্চলের মতো ধরতে গেলে সব দিক দিয়ে, কারণ গ্রামাঞ্চল প্রান্তিকতা পরিবেশ নিয়ে ডাঙর হয়েছে, ওই ওই দিক দিয়ে পরিবেশ আমাকে খুব প্রভাবিত ফেলেছে, মানে এদিন আমি শান্তিকে থাকি পাবো ঘুরি পাবো কি পাবো। এই যে বাবা মালের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, তার কারণে আমি এক বছর পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাওয়ার কারণে ওই স্বপ্নটা যেহেতু বলা মন তো কিনা চায়, ও মন তো কিনা চায় আমি কিনকে ওই স্বপ্ন পূরণ করি পাবো, আগে নিজের মনের শক্তি এলো বড় শক্তি এলাম বলে এলো। হাই স্কুল নিয়ে পড়লে একটু বাখাদুর যাব লাগবে, ভালো রেজাল্ট করিব লাগবে, মানে ইচ্ছা শক্তিরে উদিন মোলা ইদিন টানি আনছে জাহাঙ্গীরনগর ভার্সিটি নি। তারপর ময়দিনী রাস্তা মোলা দেড় মানে ছয় কিলো রাস্তা, ওই ছয় কিলো রাস্তা নিয়ে আমি কি করবো, যা ইখলাই জেলে যাব তো মাই মানে মোলা কষ্ট করিব, হ্যাঁ কষ্ট করিব তো মোলা মানে যাতে স্বপ্নের মোলা পূরণ না করিয়ে পাই, ইচ্ছা শক্তি থাকার কারণে দারিদ্রতা মগে দেনি বাদে বাদে বাধা পায়, কারণ মই একটা দরিদ্র পরিবারের সন্তান, বাবা মালা স্বপ্ন ছিল আর মোলা বিশেষ করে ইচ্ছা শক্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে রূপালা কথা এ আমরা রীতালা কথা আমার মধ্যে মেঘরা কথা কব চাই, যে আসলে প্রবল ইচ্ছা শক্তি থাকিও লাগবে এটা সত্য, পাশাপাশি কিন্তু যে ইচ্ছা শক্তি এবং পরিবেশ, পরিবেশ পরিবেশ হলো তো যে সমাজ ব্যবস্থা নিয়ে বড় হচ্ছে, তো সমাজ ব্যবস্থা নিয়ে ডাঙর লাগছে আলো বাতাসে, ওই সমাজ ব্যবস্থা তোকে কতটুকু শিক্ষা গ্রহণের সুযোগ ফেসিলিটিস, যে এলা দেখা যায় যে একেবারে আমরা
বাসস্থান কিংবা আমরা সমাজ ব্যবস্থা এত ভঙ্গুর, ভঙ্গুর বলতে বিশেষ করে আমরা তো বিচ্ছিন্ন অবস্থায় থাকি, বিভিন্ন যোগাযোগ অবস্থা এখন উন্নত বলেছে, কিন্তু একটা সময় যারা একেবারে প্রান্তিক পর্যায়ে থাকে এইসব সাহসতা গুলা উচ্চশিক্ষা গ্রহণের জন্য যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাপন্না যে দেখে এটা কম্পিটিশন হয়, একটা বড় প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ভর্তি পরীক্ষা উপলক্ষে, জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একটা ভর্তি পরীক্ষা হয়, কিন্তু প্রতিযোগিতা টিকে থাকা এলা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ অনেক মেধাবী শিক্ষার্থীরা পিছনে একশো জন, হ্যাঁ এরকম পরীক্ষা দেয়। তো পরীক্ষা নিয়ে এতগুলো মূল ধারার যে জনগোষ্ঠী যারা আছে বাঙালি, তো ইমা লগন কম্পিটিশন করে একটা হাজং ছাত্রী কিংবা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িব, জাহাঙ্গীরনগর নিয়ে পড়িব কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ নিয়ে পড়িব, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়িব, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই জায়গায় আমার মনে করে বর্তমান সরকার আমরা আদিবাসী কিংবা হাজং কিংবা আদিবাসী বান্ধব সরকার এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে সুযোগ সুবিধা দিব লাগছে। এই ক্ষেত্রে আমার মনে করে কোটা ব্যবস্থা, কোটা ব্যবস্থার একটা গুরুত্ব দেয় এই কারণে যে কোটা ব্যবস্থা পৃথিবীর অনেক দেশ নিয়ে আছে, হ্যাঁ বাংলাদেশ নিয়ে প্রান্তিক জনগোষ্ঠী যারা একেবারে মার্জিনালাইজড, এই প্রান্তিক জনগোষ্ঠী থেকে কোটা ব্যবস্থা বিশেষ করে হাজংদের জন্য আলাদা কোটা প্রান্তিক, এক্ষেত্রে মনে মনে করে আগামী দিনে আওয়ামী লীগ সরকার আরো বেশি এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে একটা আলাদা একটা কারিকুলাম করিব, সেখানে আমরা হাফালসাগুলো ভর্তি বিভাগে সুযোগ পাই, পড়ালেখা করিব সুযোগ পাই। তো আমার শেষ একটা জানিব চাই যে আমরা যে প্রতিবন্ধকতাগুলো যে আসে ওগুলো দূর করিব গে আমরা কি করিব পাই, মানে সরকার তো কোনো আমরা আশা আছে? তা তো অবশ্যই আছে, সরকার যতটুকু সম্ভব আমাকে যে বৃত্তি দেয়, যেমন ঢাকানি এককালীন ৬০,০০০ টাকা দেওয়া লেগেছে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে, প্রধানমন্ত্রী দেয় আর কি সুযোগ আছে। তবে আমাকে আরো উচ্চ শিক্ষা, যেমন অস্ট্রেলিয়া যারা যায়, অস্ট্রেলিয়া যাই শুধু চাকমা গেলে গাড়া গেলে, আমরা আজম আছে একজন সহায় আজম, ওইরকম মেধা নিজেকেও তৈরি করতে হবে। তবে মতিকলাল কাকার সাথে আমার একমত হয় এই কারণে যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার পাশাপাশি যে আমরা যে হপনটাকে প্রতিষ্ঠিত করি বুকরা, আমাকে সবাই মিলে কাজ করে লাগবো, পিতা মাতা যারা আছে আমাকে সচেতন হওয়া লাগবো, তাহলে আমরা উচ্চশিক্ষা গ্রহণ করে পাবো। এতক্ষণ আমরা উচ্চশিক্ষায় হাজং শিক্ষার্থী গুলো সংকট আরো করণীয় কি এই বিষয়ে আলোচনা করিলে, তোমায় মলগন যে যে আজকে অংশগ্রহণ করিছে হোবাকে ধন্যবাদ জানাই, আর যে যে এতক্ষণ মলগন থাকিছে ওমকে ধন্যবাদ জানাই, এই কথার কইয়া মই আজকের মতন বিদায় নিব লাগছে, ধন্যবাদ হোবাকে। বন্ধুরা শুনছেন সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান আমাদের কণ্ঠ। আমাদের আজকের পর্ব হাজং সম্প্রদায়, এখন শুনব অধিকার বিষয়ক একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। গানের কথা লিখেছেন ফেরদৌস হোসেন ভূঁইয়া আর সুর করেছেন ফরিদ আহমেদ। শ্যামল শোভা সমতল ভূমিতে আমরা সমাজের বৈচিত্র, বর্ণালী সংস্কৃতিতে এই শ্যামল শোভা সমতল ভূমিতে আমরা সমাজের বৈচিত্র, বর্ণালী সংস্কৃতিতে আমরা সাঁওতাল
জেনে গুনে বাঙর রুবো মাথা উচি কুয়ে কৃষ্ণ পায়ে এগিয়ে যাব স্বপ্ন গুলো তুলে নিতে সমাজ গড়ে নিজেদের অধিকার আদায়ে জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে হাজংদের রয়েছে আন্দোলন সংগ্রামের ইতিহাস। ঐতিহাসিক টঙ্ক আন্দোলনের নেত্রী ছিলেন রাশিমণি হাজং। একজন নারী হয়ে আরেকজন নারীর সম্ভ্রম রক্ষায় জীবন বিসর্জন ইতিহাসে সত্যই বিরল। এবার শুনব হাজং মাতা রাশিমণিকে নিয়ে একটি কথিকা, পাঠে রূপম কুমার হাজং। মহেশী নারী রাশিমণি হাজং, লিখেছেন সোহেল হাজং। ৩১শে জানুয়ারি ইতিহাসে এক অন্যতম দিন হয়ে বেঁচে থাকবে, কারণ ১৯৪৬ সালের এদিনে মহেশী নারী ও টঙ্ক আন্দোলনের নেত্রী রাশিমণি হাজং তার দলবল নিয়ে ব্রিটিশ পুলিশ বাহিনীর সাথে সম্মুখ লড়াইয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। একজন নারী হয়ে অন্য একজন নারীর সম্ভ্রম রক্ষা করতে গিয়ে বীরের মতো ঝাঁপিয়ে পড়ে সেদিন রাশিমণি জীবন বিসর্জন দিয়েছিলেন। রাশিমণি হাজংয়ের জন্ম ও ঠিকানা নিয়ে হাজং সমাজে দু ধরনের তথ্য পাওয়া যায়। কেউ বলেন রাশিমণি হাজংয়ের জন্ম বৃহত্তর ময়মনসিংহ জেলার দুর্গাপুর উপজেলাধীন বগাঝরা নামক গ্রামে ১৯০৮ সালে। আবার অনেকে বলেন তার জন্ম শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ঘাইলারা নামক গ্রামের একটি মধ্যবিত্ত হাজং পরিবারে। শৈশবকালীন শিক্ষা ছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ রাশিমণির তেমন একটা হয়নি, তবে ছোটকাল থেকেই তিনি খুব সাহসী, কৌতূহলী ও স্বাধীনচেতা ছিলেন। তার দ্বিতীয় স্বামী পাঞ্জিরাম হাজং পেশায় একজন কবিরাজ ছিলেন এবং তিনি পাঞ্জি সাধু নামেই বেশি পরিচিত ছিলেন। তার সবচেয়ে বড় পরিচয় একজন প্রতিবাদী মানুষ হিসেবে, কেননা সে সময় তার গ্রামটি ছিল ব্রিটিশ বিরোধী গ্রামগুলোর মধ্যে একটি। রাশিমণি হাজংয়ের মনেও শুরু থেকেই ব্রিটিশ বিরোধী চেতনা গড়ে ওঠে। মহাজন ও জোটদারদের অন্যায় নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখেন। এভাবেই এক সময় তিনি হয়ে ওঠেন টঙ্ক আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী। টঙ্ক আন্দোলন প্রকৃতপক্ষে কৃষক আন্দোলন। টঙ্ক মানে ধান করারই খাজনা। টঙ্ক প্রথার শর্তানুসারে জমিতে ফসল হোক বা না হোক, চুক্তি অনুযায়ী টঙ্কের ধান জমির মালিককে দিতেই হতো। আর কোনো কারণে টঙ্কের ধান পরিশোধ করতে না পারলেই কৃষকদের উপর নেমে আসত অত্যাচার নিপীড়ন। তাই টঙ্ক প্রথা কৃষকদের জন্য অভিশাপ হয়ে আসে, সেজন্য তারা টঙ্কের হাত থেকে মুক্তির জন্য সম্মিলিতভাবে প্রতিরোধ বা আন্দোলন গড়ে তোলেন। রাশিমণি হাজংয়ের নেতৃত্বে নেত্রকোনার প্রতিটি অঞ্চল যখন আন্দোলন তুঙ্গে,
সে সময় ১৯৪৬ সালের ১ জানুয়ারি দুর্গাপুরের বীরসিঁড়িতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস বাহিনীর সশস্ত্র ক্যাম্প স্থাপন করা হয়। এই সশস্ত্র বাহিনী বিভিন্ন গ্রামে হানা দিয়ে বিদ্রোহী হাজং কৃষক সহ অন্যান্য কৃষকদের খুঁজতে শুরু করে। সে লক্ষ্যেই ৩১শে জানুয়ারি সকাল ১০টার দিকে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস বাহিনী বীরসিঁড়ি থেকে ৪ মাইল উত্তরে বহেরাতলি গ্রামে তল্লাশি চালায়। কিন্তু এই দিনে এই গ্রামের বিদ্রোহী কৃষক নরনারীরা প্রতিবেশীদের টঙ্ক বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করার কাজে পাশের গ্রামে চলে গিয়েছিলেন। অবশেষে বহেরাতলি গ্রামে কাউকে না পেয়ে ক্ষিপ্ত পুলিশ বাহিনী লঙ্কেশ্বর হাজংয়ের সদ্য বিবাহিতা স্ত্রী কুমুদিনী হাজংকে ধরিয়ে নিয়ে বীরসিঁড়ি ক্যাম্পের দিকে রওনা হয়। হাজং গ্রামগুলোতে এই সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়লে শতাধিক হাজং নারী পুরুষ সশস্ত্র বাহিনীর পথরোধ করেন। এই সময় বিপ্লবী রাশিমণি হাজং তার দলবল সহ কুমুদিনী হাজংকে বাঁচাতে পুলিশ বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েন। সে সময় তিনি বজ্রকণ্ঠে একটি বাক্যই উচ্চারিত করেন, ময় তিমদ একজন তিমদুয়ে, ময় আরেগা তিমুদল মান বাঁচাব, মরিব লাগে মরিব। হাজং ভাষায় বলা এই কথার অর্থ হচ্ছে, আমি নারী, নারী হয়ে আরেক নারীর সম্ভ্রম রক্ষা আমি করব, মরতে হয় মরব। পুলিশ বাহিনীও নৃশংসভাবে তাদের উপর গুলি চালায়। ফলে যুদ্ধের এক পর্যায়ে পেছন থেকে আসা গুলিতে রাশিমণি হাজং মাটিতে লুটিয়ে পড়েন। পেছনে পুরুষ দলের নেতা সুরেন্দ্র হাজং রাশিমণিকে ধরতে গেলে তাকেও নির্দয়ভাবে গুলি করে হত্যা করা হয়। বাকি হাজং কৃষকরা পুলিশদের মেরে ঘায়েল করা শুরু করলে অবশেষে তারা কুমুদিনীকে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়। এইভাবে সেদিন রক্ষা পায় কুমুদিনী, কিন্তু বহেরাতলির মাটিতে সেদিন রক্ত গঙ্গায় মিশে যায় নেত্রী রাশিমণি হাজংয়ের তাজা প্রাণ। হাজং মাও রাশি মুনি, অয়ংবা হাজং মাও রাশি মুনি। নিজল জীবন দিছে জল জীবন দিছে আমাকে সুন্দরে গাদি দিছে, অয়ংবা হাজং মাও রাশি মুনি, অয়ংবা হাজং মাও রাশি মুনি, অয়ংবা হাজং মাও রাশি মুনি। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। বিদায় উচ্চারণে বলে যাই, অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন মার্জিয়া লিপি, উপস্থাপনায় ছিলাম আমি অনন্যা হাজং ও আমি কৌশিক হাজং। আমাদের কণ্ঠ অনুষ্ঠানটি প্রচারিত হল হিউম্যান রাইটস প্রোগ্রাম UNDP সৌজন্যে। আগামী সোমবার ঠিক বেলা ২:৩০ আমাদের কণ্ঠ শোনার আমন্ত্রণ রইল।